সবাইকে জন্মাষ্টমীর অনেকটা শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ছোট্ট ব্লগটা শেয়ার করছি। আর দেখো, বাইরের তো এখন প্রায় বৃষ্টি হচ্ছে, আর সকাল থেকেই আজকেও বৃষ্টি আরম্ভ হয়েছে। বাইরেটা পুরো মেঘলা হয়েছিল, তখন অনেকটাই সকাল ছিল। তারপরে দেখো, আমার এখানে বিছানা টিছানাও গোছানো হয়ে গেছে সমস্ত কিছু, আর সেগুলো শেয়ার করিনি। আর আজকে বানিয়েছিলাম নিরামিষ, আর বানিয়েছিলাম হচ্ছে শুক্তো সমস্ত কিছু সবজি দিয়ে। আর যেহেতু এই নিরামিষ খাবারের মধ্যে আমার কিন্তু ওই শুক্তোটাই ভালো ভালো লাগে, আর আমার হাজব্যান্ডেরও, তো সেই কারণে আরও বেশি নিরামিষের দিনে এই শুক্তোটাই আমাদের হয়। তো দেখো, আর এখানে রয়েছে ভাত, আর তার সাথে আমি একটা আলু সিদ্ধ দিয়ে রেখেছি। আর তারপরে দেখো, আর কিছু শেয়ার করিনি। তারপরে আমরা চলে গিয়েছিলাম এখানে জন্মাষ্টমী উপলক্ষে, একটা মেলা বসেছিল। এই মেলাটা প্রায় 1 মাস ধরেই থাকবে এখানে, বাড়ির কিছুটা দূরেই, তো সেখানে চলে গিয়েছিলাম। আর এখানে দেখো, ঠাকুরও দর্শন করে নিলাম, তোমাদের সাথেও সেটা একটু শেয়ার করলাম। আর বসেছিল বিশাল মেলা, মানে পুরো মাঠটা জুড়ে অনেক মেলা বসেছিল। আর এখানে দেখো, বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এগুলো, এই প্লেটগুলো দেখো এত বড় বড়, আর এগুলো ছিল মাত্র 10 টাকা করে। আর এখানেও এগুলো অন্য অন্য রকম, তো এখানে আবার অন্য অন্য রকমের বিক্রি হচ্ছিল। আর এখানে দেখো, বিভিন্ন খেলনা টেলনা বিক্রি হচ্ছিল। আর তো হঠাৎ করে যেহেতু যাওয়া, এমনি কোনো প্ল্যান ছিল না, এমনি হঠাৎ করে চলে গিয়েছিলাম, কারণ এখানে যেহেতু 1 মাস ধরে বসছে, মানে এই 1 সপ্তাহ হলো বসেছে, তো আমরা প্রায়ই যাচ্ছি। আর যখন ছুটি থাকে ওর, তো তখনই যা চলে যায়, তো সেই কারণে কালকে আবার হঠাৎ করেই চলে গেলাম। আর এখানে দেখো, বিভিন্ন ধরনের আচার বিক্রি হচ্ছিল, আচার, পাঁপড়, বিভিন্ন ধরনের বড়ি সব, মানে এখানটা দাঁড়ালেই তো জিভে জল এসে যাচ্ছিলো, এমনই অবস্থা হচ্ছিল। আর এখানে ফুলের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তো তারপরে দেখো, ওখান থেকে বেরিয়ে এলাম, এটা আবার অন্য একটা দিক, ওই দিকটা অনেকটা মেলা বসেছিলো, এদিকে আবার সব রাইডসগুলোও ছিল, আর বিভিন্ন ধরনের আরও দোকান ছিল, মেলা ছিল। তো দেখো, তারপরে ও যেহেতু ডিউটি থেকে বাড়ি এসেছে, এসেছিলো তারপরেই বেরিয়েছিলাম, তো খিদে পেয়ে গেছিলো, ও বললো যে চলো কিছু খেয়ে নিই। তো এখানে দেখো, আমরা একটা হোটেল মতো, হোটেল না, ওই যে মেলাতে যেগুলো বসে না, খাবারের দোকানগুলো, তো ওখানে বসে পড়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম 2টো রোল। আর এখান থেকেও আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, ও তো রেগেই যাচ্ছিলো, যে বলছিল আর ভিডিও করতে হবে না, তুমি আগে খাও। তো বসে বসে দেখো, আমি ভিডিওগুলো ভালোই বানাচ্ছিলাম। আর এখানে বিভিন্ন ধরনের খাবার ছিল, আর এখান থেকেও কিছু কিছু জিনিস নেওয়া হয়েছে, তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আসা ও আসার আগেই আমি বাড়িতে রুটি বানিয়ে নিয়েছিলাম, আর সেই কারণে এখান থেকে ঘুগনি নিয়ে নিচ্ছি, রুটি দিয়ে ঘুগনি দিয়ে খাও বলে। আর ঘুগনিটা খুব সুন্দর বানায়, তো সেই কারণেই আরও ঘুগনিটা নেওয়া হলো, কারণ বাড়িতে অতটা ঘুগনি বানানো হয় না, তো এখান থেকেই নিয়ে যায়। আর তো দেখো, তার পরের দিন সকালবেলা, মানে আজকে যেদিনকে তোমাদের ভিডিওটা শেয়ার করছি, তো সেদিনকে দেখো আমি কী কী কিনেছিলাম। এই প্লেটগুলো কিনেছিলাম, এই বাটিটা কিনেছিলাম, আর এই টিফিন কৌটোটা, একটা ছাকুনি নিয়েছি, এগুলোই কিনেছিলাম। আর ওই আচারের দোকান থেকে নিয়েছিলাম এই কুলের আচারটা, আর নিয়েছিলাম এটা লঙ্কার আচার। তো দেখো, খুব সুন্দর আচারটা আমি খেয়ে দেখেছি, খুব সুন্দর খেতে লঙ্কার আচার, হয়তো সবাই খেয়েওছো। আর এই প্লেট, বাটি, এগুলো কিন্তু আমি ভিডিও বানানোর জন্যই কিনেছি, কারণ যেহেতু একটু ভিডিওটা ভালো লাগবে, তো সেই কারণে।